শব্দ হেরিটেজ একাডেমির অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর ব্যাকরণের শব্দ ও পদ নিয়ে। তো দেখো, প্রথমে আমরা জেনে নেব শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে অর্থবহুল বা অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, তাকে আমরা শব্দ বলব। আর এই শব্দ কখন পদে পরিণত হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শব্দ কখন পদে পরিণত হবে, এই শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হবে তখন সেটা পদ হয়ে যাবে। শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন সেটা পদ হয়ে যাবে। যেমন ধরো দেশ, এর সঙ্গে আমরা এর যুক্ত করলাম, কি হয়ে যাবে, দেশের, এটা পদ। বোঝা গেছে? তাহলে আমরা শব্দ নিয়ে আলোচনা করলাম, এবার পদের প্রাথমিক যে ধারণা সেটা আলোচনা করব। প্রথমে পদ, পদ কি? পদ প্রথমত আমরা পদ বলবো আমরা তাকে যে যে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়ে যাবে এবং সেটি বাক্যে ব্যবহারের সম্মতি পাবে তখন আমরা তাকে বলবো পদ। এই পদকে প্রথমেই দুটি ভাবে ভাগ করা হবে, একটা হচ্ছে নাম পদ, অন্যদিকে আর একটি হচ্ছে ক্রিয়াপদ। এই নাম পদ, এই নাম পদের আবার কয়েকটি শ্রেণী আছে। এই নাম পদের শ্রেণীগুলি যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এগুলি হচ্ছে নাম পদ। তাহলে এই যে চারটি আমরা পাচ্ছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়, এগুলি হচ্ছে নাম পদ। এই নাম পদগুলির এক একটি, যেমন বিশেষ বিশেষ্যের, এর আবার কিছু বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। বিশেষ্য পদ, এই বিশেষ্যের শ্রেণী বিভাগের মধ্যে আছে প্রথমেই সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? যখন কোনো বস্তু, ব্যক্তি বা স্থান ইত্যাদির নামকে নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা তাকে বলবো সংজ্ঞাবাচক বিশেষ্য। যখন একটা নির্দিষ্ট নামকে বোঝাবে তখন সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন আমরা বলতে পারি আম গাছ, এখানে আম গাছ, একটা নির্দিষ্ট আম গাছের কথা বলা হচ্ছে। তারপরে ধরো বললাম গঙ্গা নদী, গঙ্গা, এই গঙ্গা এবং আম, এগুলো কি একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য।
এরপর আমরা আলোচনা করব শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক এর মধ্যে দিয়েই এর সংজ্ঞাটি লুকিয়ে আছে, কি একটা শ্রেণীর নাম বোঝাবে। যখন কোনো একটি বস্তু বা ব্যক্তি বা প্রাণী ইত্যাদির একটি শ্রেণীর নাম বোঝাবে তখন সেটাকে আমরা বলবো শ্রেণীবাচক বিশেষ্য। যেমন আমি ধরো বললাম নদী, সমস্ত নদীকে বোঝাচ্ছে। পাহাড়, সমগ্র পাহাড়কে বোঝাচ্ছে। মানুষ, সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে। গাছ, সমগ্র গাছকে বোঝাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট কিছু নাম না করে কি করছে, একটা সমগ্র শ্রেণীর নাম বা সেই জাতীয় সমস্ত কিছু ইয়ে বোঝাচ্ছে, আমরা সেটাকে বলবো শ্রেণীবাচক বিশেষ্য। এরপরে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্যের মধ্যে দিয়ে একটা ভাব প্রকাশ পাবে। ভাব কি? আনন্দ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ইত্যাদি, এগুলো হচ্ছে মনের এক একটা ভাব। যখন এগুলোর কথা প্রকাশ পাবে তখন সেটাকে আমরা বলবো কি না, ভাববাচক বিশেষ্য। যেমন আনন্দ, দুঃখ, রাগ, এগুলো বোঝালে সেটা হবে ভাববাচক বিশেষ্য। এরপরে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়া মানেই তার মধ্যে দিয়ে একটা কাজ করা বোঝায়। ক্রিয়াপদ মানে কি? যার দ্বারা কোনো একটা কাজ করা বোঝায়। যেমন আমি ধরো বলছি যে খেলছি, এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ আর ক্রিয়াবাচক বিশেষ্য কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা মনে রাখবে। কি ক্রিয়াবাচক বিশেষ্য তাহলে কাকে বলবো? যার মধ্যে দিয়ে, যে বিশেষ পদের মধ্যে দিয়ে একটি কাজের নাম বোঝাবে, কাজ করা বোঝাবে না, কি বোঝাবে? কাজের নাম বোঝাবে। যেমন ধরো পড়া, খেলা, দেখা, লড়াই, এগুলো সবই কি না কাজের নাম। এগুলো আমরা কাজ করা বোঝাচ্ছি না, এগুলো কাজের নাম বোঝাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এরপরে আমরা আলোচনা করব সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টি মানে একটা অনেকগুলোর সম্মিলিত রূপকে বোঝাচ্ছে। যেমন ধরো আমি বললাম সমিতি, এটা তো কোনো একজনের একজনের ব্যাপার নয়, এটা কি সম্মিলিত একটা ব্যাপার, সমিতি, ঠিক আছে। তারপরে বললাম যে পাখির ঝাঁক, পাখির ঝাঁক, এগুলো কি
না একটাকে না বুঝিয়ে একটা সমষ্টিকে বোঝাচ্ছে। তাই এগুলো হচ্ছে সমষ্টি বাচক বিশেষ্য। এই হলো আমাদের বিশেষ্য এবং তার শ্রেণী বিভাগ।